এটা পারবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে চলে এলাম আমার ঘোড়ার গল্পে নতুন একটি এপিসোড। এই এপিসোডে আপনাদের আমি ঘুরে দেখাবো বাঁকুড়ার খুব কাছেই ছাতনায় অবস্থিত শুশুনিয়া পাহাড়টি। যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাঁকুড়া ভ্রমণের এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মুকুটমণিপুরের কমপ্লিট ট্রাভেল গাইড। যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব ওপরের আই বাটন বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে অবশ্যই একবার ফিডব্যাক দেবেন। শুশুনিয়া পাহাড় পৌঁছানোর সবথেকে ইজি এবং কনভিনিয়েন্ট মেথড হচ্ছে যদি আপনারা হাওড়া থেকে ট্রেনে চলে যেতে পারেন বাঁকুড়া। বাঁকুড়ার জন্য কোভিড পরবর্তী সিচুয়েশনে হাওড়া থেকে এখন 3টি ট্রেন অ্যাভেলেবেল। সেই ট্রেনগুলির ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। বাঁকুড়া স্টেশনে নেমে আপনারা ওখান থেকে অটো বা অন্য কোনো লোকাল ট্রান্সপোর্টে চলে যেতে পারেন বাঁকুড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে শুশুনিয়ার বাস পেয়ে যাবেন এবং আপনাদের ভাড়া পড়বে 25 টাকা মতো। বাঁকুড়া থেকে শুশুনিয়ার যাওয়ার পথ কিন্তু অত্যন্তই মনোরম। আপনারা নোটিস করবেন এখানের মাটির রং কিন্তু গাঢ় লাল, যা আপনাকে জানান দিয়ে দেবে আপনি প্রবেশ করে গেছেন রাঙামাটির দেশে। বাঁকুড়া থেকে এই বাস জার্নির শেষ 15 মিনিট কিন্তু দারুণ মেমোরেবল ছিল। ধীরে ধীরে আমি বাসে বসেই দেখতে পাচ্ছিলাম অ্যাপ্রোচিং শুশুনিয়া পাহাড়টি। আপনাদের বলে রাখি, শুশুনিয়া পাহাড় কিন্তু আসলে ইস্টার্ন ঘাটসের পার্ট। এই শুশুনিয়া পাহাড়ের হাইট অ্যাপ্রক্সিমেটলি 1470 ফিট এবং এটার পেরেন্ট রেঞ্জ হচ্ছে ছোটানাগপুর প্লেটো। শুশুনিয়া পাহাড়ের ফুটহিলটা কিন্তু জমজমাট। আপনারা পেয়ে যাবেন প্রচুর ছোটখাটো খাবারের দোকান, গিফট আইটেমসের স্টল এবং পরিবেশটা একটা মেলার মতোই বলা যায়। ভিডিওটির যদি এই অংশটি অবধি আপনি পৌঁছে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি প্রত্যেক সপ্তাহেই এরকম আপনাদের জন্য নিয়ে আসব নানান ভ্রমণের গল্প কাহিনী। শুশুনিয়া পাহাড়ের ফুটহিলসে আপনারা পেয়ে যাবেন নানান রকম হাতের কাজের জিনিস। বলে রাখা ভালো, শুশুনিয়া পাহাড়ের এই আশপাশের অঞ্চল কিন্তু বিখ্যাত এখানের পাথরের এবং ডোকরা শিল্পের জন্য। এখানে পেয়ে যাবেন শিল্পীদের করা অল্প দামের মধ্যেই প্রচুর রকম জিনিস। তাই আমার সাজেশন থাকবে, যখন শুশুনিয়া পাহাড়ে যাবেন অবশ্যই নিজের জন্য, বাড়ির জন্য নিয়ে আসবেন কিছু না কিছু। শুশুনিয়া পাহাড়ে ওঠার ঠিক মুখেই আপনারা পেয়ে যাবেন একটি ন্যাচারাল স্প্রিং ওয়াটারের দর্শন। এই ন্যাচারাল স্প্রিং ওয়াটারে কিন্তু সারা বছরই জল অ্যাভেলেবেল থাকে এবং আমি এখানে গিয়ে দেখলাম জলের স্রোত বেশ ভালোই। দেখতেই পাচ্ছেন এখানে লোকেরা কেউ স্নান করে নিচ্ছেন, কেউ আবার বোতলে করে সেই জল বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। এসে পৌঁছেছি হচ্ছে এই শুশুনিয়া পাহাড়ে। আস্তে আস্তে ওঠা শুরু করেছি খাড়াই রাস্তা। Thank you.
আচ্ছা, ওকে তো চিনতে পাচ্ছেন, কোলাঘাটের ট্রিপে ওকে দেখেছিলেন। আমরা একসাথে এই পাহাড়ে চড়াই শুরু করেছি। অলরেডি 3 ঘন্টা বাসের জার্নি করে আমাদের হাফ এনার্জি শেষ, পাথরের রাস্তা। চেষ্টা করব ওপর অব্দি যাওয়ার, ওপরে পৌঁছে আপনাদের ভিউটা দেখাবো, আর ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে ট্রেকিং করুন। আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন, আমরা আর্ধেক উঠেছি, আমার সোয়েটার খুলে গেছে, ওর কোমর খুলে গেছে, তাও আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখুন আমাদের সামনে কতটা রাস্তা বাকি। শীতের দুপুরে এই ঘামটা কিন্তু বেশ মজার, একদমই কোনো ডিসকমফর্ট নেই। তবে হ্যাঁ, যাদের হাঁটুর সমস্যা আছে, অ্যাজমেটিক, তারা কিন্তু আসবেন না, এটা বেশি ঝুঁকি হয়ে যাবে। পাহাড়ের ওপর থেকে দৃশ্য কিন্তু বড়ই মনোরম, কষ্ট করে ট্রেকিং করে উঠতে পারলে মন কিন্তু জুড়িয়ে যাবে। আমরা দুই বন্ধু প্রায় পাহাড়ের চূড়ার প্রথমটার অবধি পৌঁছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু সানসেট হয়ে আসছে এবং আমাদের মধ্যেও টায়ার্ডনেস এসে গেছে, ওরা আমার অবস্থা দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো তাই এর বেশি আর ওঠার রিস্ক নিচ্ছি না, আমাদের আবার এখান থেকে দুর্গাপুর ব্যাক করতে হবে রানীগঞ্জ হয়ে। কিন্তু আমার সাজেশন থাকবে, যদি আর একটু আর্লি আসতে পারেন, মানে দুপুরের দিক করে, যেহেতু শীতকাল এখন রোদের তেজটা সেরকম নেই, তাহলে কিন্তু আপনারা পাহাড়ের আরেকটু ওপর অব্দি উঠতে পারবেন। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আসছে, সেটা আপনাদের জন্য তুলে আমি দেখাবো। তবে আপাতত শুশুনিয়া পাহাড়ে জন্য এইটুকুই, আর ওঠা সম্ভব নয়, এবার ফেরার পালা। অনেকদিন পর ট্রেকিং করার সুযোগ হলো, তো চলুন বাই, আবার পরের ব্লগে দেখা হবে। আশা করি এই ছোট্ট ব্লগটিতে শুশুনিয়া পাহাড়ের জন্য আপনাদের মনে উৎসাহ জাগাতে পেরেছি। তাই আর দেরি করবেন না, পরের ছুটিতেই চলে যান শুশুনিয়া পাহাড়।